এবারে দুই সালের কোরবানিদের সব থেকে দামি ছাগলের নাম হচ্ছে টাইগার লাখ টাকার ছাগল বলে কথা সচরাচর গরুর দাম লাখ টাকা হতেই পারে লাখ টাকার ছাগল খুব একটা দেখা যায় না ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া গ্রামে দেখা মিলল সেই তিন লক্ষ টাকার এই ছাগলটির এই ছাগলটির মালিক মোহাম্মদ অলিউল্লাহ সব করে তিনি ছাগলটির নাম দিয়েছেন টাইগার তিনি ছাগলটির দাম হাঁকাচ্ছেন তিন লক্ষ টাকা ছাগলটি এবারের কুরবানির হাটে বিক্রির জন্য গাবতলির পশুর হাটে নেবেন বলেও জানান ছাগলের মালিক গত মঙ্গলবার অলিউল্লার বাসায় গিয়ে দেখা যায় বেশ বড় আকারের ছাগলটি দেখতে তার বাসায় ইতিমধ্যে অনেক উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন আকর্ষণীয় সে তিন লক্ষ টাকা দামের ছাগলটি দেখতে সোনালি রঙের অলিউল্লা বলেন তিন বছর ধরে তিনি ছাগলটি পুষছেন তার দাবি ছাগলটির উচ্চতা প্রায় চার ফুটের উপরে হবে আর ওজন হবে প্রায় একশো আটাশ কেজি অলিউলা জানান গত বছর কুরবানির পশুরহাটে কয়েকজন ক্রেতা ছাগলটির দাম লাখ টাকার উপরে হাঁকিয়েছিল কিন্তু বিক্রি করি নাই ছাগলটি পুষতে আমাকে প্রচুর পরিমাণে খরচ করতে হয়েছে প্রতিদিন আধা কেজি আপেল এবং মালটা ছাড়াও অন্যতমানের খাবার প্রতিদিন তাকে দিতে হয়েছে এবার ছাগলটির দাম তিন লক্ষ টাকা হলে বিক্রি করবেন বলেও জানান সেই ছাগলের মালিক অলিউল্লাহ আরও জানান আগামী বৃহস্পতিবার গাবতলির হাটে বিক্রির উদ্দেশ্যে তিনি ছাগলটিকে ঢাকায় নিয়ে যাবেন আশা করছেন এবারের গাবতলি হাটের এই সেরা ছাগল হবে এই টাইগার টাইগারকে প্রত্যাশা মতো দামে বিক্রি করে বাড়ি ফিরতে পারবেন বলেও আশাবাদী এই অলিউল্লাহ